আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান সহকারী শিক্ষক বাংলা আর পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আমি তোমাদের মধ্যে একটা প্রশ্ন বারবার শুনেছি এবং অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে, স্যার কি এবং কির মধ্যে পার্থক্য কি? অর্থাৎ তোমাদের নতুন বাংলা ব্যাকরণে তুমি যদি দেখতে পাও তাহলে সর্বনামও কি আছে, আবার বিশেষত কি আছে, আবার বিশেষণ পদে কি আছে, অব্যয় কি আছে, অর্থাৎ কখন কি কি আমরা অব্যয় বলবো, কখন এই কি কি আমরা সর্বনাম বলবো এবং কখন এই কি কি আমরা বিশেষণ বলবো, এটা আজকে আলোচ্য বিষয়। আমরা তার আগে বানানটা দেখে নিই। আমরা জানি, আমি যদি দুটা বাক্য লিখে একটু লক্ষ্য করো, তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও, আর একটা লিখলাম তোমার নাম কি, তোমার নাম কি। এখানে প্রথম বাক্যে কিটা আমি হ্রস্বইকার দিয়েছি এবং দ্বিতীয় বাক্যে কিটা আমি দীর্ঘকার দিয়েছি, কেন? তোমরা এটা জানো যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না সেটা হ্রস্বইকার, আর যে প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে দিতে হয় বা আওয়াজ করে মুখ খুলে দিতে হয় সেটা দীর্ঘইকার। যেমন আমি যে বলি পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, তেমনি এ প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা, তেমনি এটা দীর্ঘইকার দিতে হবে। আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, শুধু হ্যাঁ অথবা না, সেটা হ্রস্বইকার। যেমন তুমি কি ভাত খাও, তুমি কি স্কুলে যাও, উত্তর হ্যাঁ অথবা না। আমার আজকের আলোচ্য বিষয় এটা না, আমার আজকে আলোচ্য বিষয় এই কি একবার অব্যয় হিসেবে ব্যবহৃত হয়, এই কি একবার সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়, এই কি একবার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। আমার আজকে আলোচ্য বিষয় কখন কি কি আমি অব্যয় বলবো, কখন কি কি আমি সর্বনাম বলবো, কখন কি কি আমি বিশেষণ বলবো, এটা আমার আজকের আলোচ্য বিষয়। আর আমরা এটা শিখে নিলাম বাংলা বানান, কখন কিতে হ্রস্বইকার দিব, কখন কিতে দীর্ঘইকার দিব। হ্রস্বইকার দিব যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সেখানে কিতে হ্রস্বইকার দিব, আর অবশিষ্ট মোটামুটি সব জায়গায় আমরা দীর্ঘইকার দিতে পারবো। তাই আসি আমরা আজকে আলোচ্য বিষয়। তোমাদের জানার বিষয় এটাই ছিল যে কখন কি কি আমরা অব্যয় বলবো, কখন কি কি আমরা সর্বনাম বলবো এবং কখন কি কি আমরা বিশেষণ বলবো, এটা আমার আজকে আলোচ্য বিষয়। আসো, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সেই কি কে বলতে হবে অব্যয়। যেমন তুমি কি স্কুলে যাও, তুমি কি স্কুলে যাও, উত্তর হ্যাঁ অথবা না, তাহলে অবশ্যই এই কিটা অব্যয়, এই কিকে সর্বনাম এবং বিশেষণ বলার কোনো সুযোগ নেই। তুমি কি স্কুলে যাও হ্যাঁ অথবা না, তাহলে কি কি আমরা অব্যয় বলবো, এটাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সেখানে কিটা হ্রস্বইকার হবে এবং অবশ্যই ওই কিটা অব্যয় হবে, এই কিকে সর্বনাম বা বিশেষণ বলার কোনো সুযোগ নেই। এবার প্রশ্ন হচ্ছে কখন আমরা সর্বনাম বলবো, কখন আমরা বিশেষণ বলবো, এটা আমরা দুটা বাক্যের মাধ্যমে ক্লিয়ার করব। একটু সবাই লক্ষ্য করো, আমি দুটা বাক্য লিখি দেখো। এতক্ষণ কি করছো, আর একটা বাক্য লিখলাম এতক্ষণ কি কাজ করছো। আমি দুটা বাক্য লিখছি, একটু সবাই লক্ষ্য করো। এতক্ষণ কি করছো, আমি কি করছি, ভাত খাচ্ছি, পড়তেছি, ঘুমাচ্ছি, এখানে একটা বিশেষ্য আছে কিন্তু সেই বিশেষ্যটা এখানে উল্লেখ নাই। তার মানে এই বিশেষ্য এখানে উল্লেখ নাই, তার মানে এই বিশেষ্যর পরিবর্তে কিটা ব্যবহৃত হয়েছে। এখন তোমরা বলতে পারবা বিশেষ্যর পরিবর্তে যেটা ব্যবহৃত হয় তাকে কি বলে, সর্বনাম। তার মানে এই কিটাকে আমরা বলবো সর্বনাম। অর্থাৎ এতক্ষণ কি করছি, তোমাকে যে প্রশ্ন করছি সেখানে যদি বিশেষ্য উল্লেখ না থাকে তাহলে ওই কি কে আমরা বলবো সর্বনাম। আর একটা, এতক্ষণ কি কাজ করছো, কি কাজ করতেছি, বিশেষ্যটা উল্লেখ আছে, আমি ভাত খাচ্ছি উল্লেখ আছে, আমি পড়তেছি উল্লেখ আছে, আমি ঘুমাচ্ছি উল্লেখ আছে। অর্থাৎ কির পর যদি বিশেষ্যটা উল্লেখ থাকে আর যেটা বিশেষ্য বা সর্বনামের দোষগুণ বোঝায় তাহলে তাকে বলে বিশেষণ।
তাহলে এই কিটা বলতে হবে বিশেষণ। আবারও বলছি, এতক্ষণ কি করছো, কি করছে এটা উল্লেখ নাই, ওখানে বিশেষটা উল্লেখ নাই, তাহলে বিশেষের পরিবর্তে কিটা ব্যবহৃত হয়েছে, তাহলে কি কি আমরা বলবো সর্বনাম। আর এতক্ষণ কি কাজ করছো, এখানে কি কাজ উল্লেখ আছে, যেহেতু কাজটা এখানে উল্লেখ আছে তাহলে বিশেষ্যর দোষ বা গুণ বোঝাচ্ছে, তাহলে বিশেষণ হবে। তাহলে আমরা জানলাম যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না সেটা রসই কাজ, আর বিশেষ্যর পরিবর্তে ব্যবহৃত হলে তাকে বলবো সর্বনাম, আর বিশেষ্যর দোষ গুণ বুঝাইলে তাকে বলবো বিশেষণ। এটাও যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমরা আর একটা পলিসি জানতে পারি, তাহলে তোমাদের ভুল হবে না। যেমন আমরা এভাবে জানতে পারি কি প্লাস ভার্ব সমান সর্বনাম, অর্থাৎ কি এর পর যদি ক্রিয়া উল্লেখ থাকে, যেমন কি করছো কি প্লাস ক্রিয়াপদ, তাহলে কি কে বলতে হবে সর্বনাম। আর একটা কি প্লাস নাউন প্লাস ভার্ব সমান বিশেষণ, তার মানে কি এর পরে বিশেষ উল্লেখ আছে তারপরে ক্রিয়াপদ আছে, তাহলে আমরা কি কে বলবো বিশেষণ। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আমরা তিনটা কি সম্বন্ধে জানলাম, তাহলে আমরা কখন কিতে অস্বীকার দেব দীর্ঘার দেব জানলাম, অর্থাৎ যে প্রশ্ন উত্তর হ্যাঁ অথবা না সেটা অস্বীকার, অবশিষ্ট সব জায়গায় দীর্ঘকার। দুই নম্বর প্রশ্ন, কখন আমরা কি কে অব্যয় বলবো, কখন কি কে সর্বনাম বলবো, কখন কি কে বিশেষণ বলবো। উত্তর হচ্ছে যে প্রশ্ন উত্তর হ্যাঁ অথবা না, তাহলে কি কে আমরা বলবো অব্যয়, আর যদি কি এরপরে ভার্ব সরাসরি ক্রিয়াপদ উল্লেখ থাকে কি কে আমরা সর্বনাম বলবো, আর কি এরপর নাউন প্লাস ভার্ব উল্লেখ থাকলে কি কে আমরা বিশেষণ বলবো। আমার মনে হয় তোমাদের করা প্রশ্ন উত্তর তোমরা পেয়েছো। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাল্লাহ।